সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার পরিকল্পনার সময় স্বামী স্ত্রী সহ জামায়াত শিবিরের আট নেতাকর্মী আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গতকাল গভীর রাতে পৌর এলাকার ঝিকিরা জামায়াত শিবিরের নেতা সাইফুলের বাসা থেকে তাদেরকে আটক করা হয় আটককারীরা উল্লাপাড়া উপজেলা জামাত শিবিরের বিভিন্ন পদে দায়িত্বরত রয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস এ তথ্য নিশ্চিত করে বলেন নাশকতার উদ্দেশ্যে জামাত নেতা সাইফুলের বাসায় গোপন বৈঠক চলাকালীন সময়ে পৌর এলাকার ঝিকারা থেকে বেশ কয়েকটি হকিস্টিক ও জিহাদি বই জামাত শিবিরের আট নেতাকর্মীকে আটক করা হয়েছে